বোকা গাধা। যখন আমরা লোকেদের মাঝে কোনো ভুল কথা বলে ফেলি, তখন লোকে বলে, কি গাধার মতো কথা বলছিস। লোক এমন করে বলে তো, কিছু তো একটা ব্যাপার আছে গাধার মধ্যে। আজ আপনাদের এর সাথে যুক্ত থাকা একটা গল্প শোনাই। কল্লু ধোপা একটা গাধা আর একটা কুকুর পুষে রেখেছিল। গাধা ধোপার ময়লা কাপড়ের পোটলা পুকুরে নিয়ে যেত, আর কুকুর ধুয়ে শুকাতে দেওয়া কাপড়ের পাহারা দিত। গাধার তো কাপড় নিয়ে আসা আর নিয়ে যাওয়ার পর কাজ শেষ হয়ে যেত, কিন্তু কুকুর বেচারা 24 ঘন্টা কাজ চালু থাকত। পুকুর পাড়ে শুকাতে দেওয়া কাপড়ের পাহারা দেয়, আবার ঘরে আসার পর ঘরের জিনিসপত্র পাহারা দেয়। তাই গাধা প্রায় কুকুরের সাথে ঠাট্টা করত। কুকুর বেচারা ওর কথার কোনো জবাব দিতে পারত না। লাও, খেয়ে লাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কাপড় ধুতে যেতে হবে। এটা কি করছো তুমি, রোজ আমার রুটি খেয়ে লাও? রুটিতে তোমার নাম তো লেখা নেই। কিন্তু আগে তুমি তোমার ঘাস খাও, কম পড়ে তো তখন রুটি নিয়ে খেও। ততক্ষণে তুমি যদি রুটি খেয়ে নাও তাহলে? এই জন্য আমি আগে রুটি খেয়ে নিই, ঘাস তো যখন মন খেতে পারবো। আমি জানি ঘাস তো তুমি খেতে পারবে না। খাবে, ঘাস খাবে। মতি সব কাপড়ে ভালো করে পাহারা দেবে, সন্ধ্যায় শুকিয়ে গেলে আমরা দুজনে এসে নিয়ে যাব। ভালো করে পাহারা দেবে, যেন ঘুমিয়ে পড়ো না, আমি একটু আরাম করে আসি। এক তো আমার রুটি খেয়ে লাই, উপর থেকে আবার যখন তখন আমার সাথে ঠাট্টা করতে থাকে। কুকুর বেচারা গাধার এমন ব্যবহারে খুব চিন্তায় থাকতো। এক তো ও এ রুটি খেয়ে নিত, বেচারা কুকুর এমনিতেই খালি পেট থাকত, তার উপর গাধা কাপড় ধুলিয়ে ধোপার সাথে আরাম করতে ঘরে চলে যেত। এখানে কুকুর বেচারা ক্ষুধার্ত কাপড় পাহারা দিত আর খুব কষ্ট করে ঘেউ ঘেউ আওয়াজ করত। অনেক সময় পুকুর পাড়ে পানি খেতে আসা গরু ছাগল কাঁচা কাপড়ে পা না দেয়, এই জন্য সে ওদের দেখেই ডাকাডাকি শুরু করত। মাঝে মাঝে ভয় দেখানোর জন্য ওদের দিকে তেড়ে যেত, সেজন্য অনেক সময় গরু মহিষের শিঙের আঘাত খেতে হতো। আরে মতি, ঘুমিয়ে ছিলে না তো? কাপড় গুনিয়ে নাও, পুরো আছে তো, এমন করে কি দেখছো? আর হ্যাঁ, ধোপি কাকি দেশি ঘি দিয়ে পরোটা বানিয়েছিল, কত সুস্বাদু ছিল। যদি তুমি থাকতে, আর থেকেও কি করে নিতে? কথাই বলে না, কুকুরের ঘি সহ্য হয় না। এমন মনে হচ্ছিল গাধার কথায় কথায় কুকুরের ঠাট্টা করা ছাড়া আর কোনো কাজ নেই। এদিকে কুকুরের কাজের চাপে কথাই বলতে পারত না, ভিতরে ভিতরে ও গাধার উপরে খুব রেগে থাকত।
ভিতরে চলে এসেছে। ওদের দেখার সাথেই তোমার ডাকাডাকি করার কাজ। ডাকো ডাকো, আরে শুনতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, ডাকো, তা না হলে মালিকের কাছে তোমার নালিশ করে দেব, ঘরের পাহারা দেওয়া তোমার কাজ। আমাকে আমার কাজ শেখাও না, যখন ওই দেখি আমাকে শেখাতে আসো। আমি এখন মালিকের জন্য কেন ডাকবো? সে আমাকে এতটা রুটি দেয় না যে তুমি নিয়ে নেওয়ার পরও আমার পেট ভরে যায়। যে আমার দিয়ে ডবল কাজ করায়, পুকুর পাড়ে কাপড়ের পাহারা দেওয়া, এদিকে ঘরের পাহারা দেওয়া, এদিকে পেট ভরে রুটিও দেয় না। নিয়ে যেতে দাও সব, আমার না হয় চোরেদের তো ভালো। তোমার বুদ্ধি নেই, তুমি খুব স্বার্থপর, এই জন্য তোমার কপাল এত খারাপ, পুরো দিন কষ্ট করতে থাকো। তুমি কি মনে করো আমি ডাকাডাকি করতে পারি না? তুমি কি মনে করো আমি ডাকাডাকি করতে পারি না? আমার মানে করে মানিককে জাগাতে পারি, চুরির হাত থেকে বাঁচাতে পারি। তো বাঁচিয়ে লাও, আমাকে কেন শোনাচ্ছ? আরে তোকে তো আমি চোরকে তাড়ানোর পর মালিককে দিয়ে মার খাওয়াবো। এখনই আমি মালিককে জাগাচ্ছি, চোরকে তাড়াচ্ছি। আরে পালা, এই গাধার এখনই জাগার ছিল। আরে এই গাধারও জানি না কি হয়ে যায়, এক তো দিনে আবার রাতের বেলাও চিল্লায়, ভালো করে ঘুমোতেও দেয় না। ওকে সাহায্যতা করতে হবে। কি হয়েছে রে, কেন দিনভর চিল্লাতে থাকিস? পুকুর পাড়ে কুকুরকে ছেড়ে আসার সময়ও চিল্লাস, এখান থেকে যাওয়ার সময়ও চিল্লাস, আবার আসার পরেও চিল্লাস, এখন রাতে ভালো করে ঘুমাতেও দিস না। শুনে গাধা ধোপাকে বলতে চায় কি মালিক দুটো চোর, কিন্তু ধোপা তো ওর কথা বুঝতে পারে না। ও মনে করে ও আরও বেশি চিল্লাচ্ছে, তাই এতে ওর আরও রাগ হয়। আর ওর হাতে থাকা লাঠি দিয়ে ওকে খুব মারতে থাকে। ওর মার খেতে দেখে কুকুর খুব আনন্দ পায় আর ভাবে ওর সব বদলা পুরো হয়ে গেছে। মার খেতে খেতে গাধা চিল্লায়, আরে মালিক আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আর গাধা যত ওকে ছেড়ে দিতে বলছে, মালিক ওর ভোঁচি ভোঁচি শুনে আরও বেশি রেগে যায় আর ওকে আরও মারতে থাকে। এটা দেখে কুকুর এবারে হাসতে থাকে। তখন গাধা কুকুরকে অনুরোধ করে, আরে তুমি হাসছ, আমাকে বাঁচাও। একটা শর্তে তোমাকে বাঁচাতে পারি, আজকের পর তুমি আর আমার ঠাট্টা করবে না। আরে কোনোদিন না। আমার রুটি খাবে না? আরে না খাবো না। কসম। আরে আমার থেকে ও শক্তিশালী। মতি বাবা, তোমার ইশারা বুঝতে পারছি, তুমি বলছো বলে মাফ করে দিচ্ছি। ওকে বলে দিও পুরো দিনে বিনা দরকারে একটাও আওয়াজ না করে, নতুবা। আরে এটা কি হলো, আমি তোমার কাজ করলাম তাও সাজা পেলাম। তুমি আমার কাজ করনি, তুমি সত্যিই গাধা আছো। আমি জানতাম যদি এখন আমি চোরেদের দেখে ডাকি তাহলে মালিক আসার আগেই লাফিয়ে দেওয়াল পার করে পালাবে। আমি ওদের ঘরের ভিতরে ঢোকার অপেক্ষা করছিলাম, ওরা আমার উপরে সন্দেহ না করে তাই চোখ বন্ধ করে শুয়েছিলাম। তোমার বেশি তাড়াহুড়ো ছিল, তুমি সেটাই করলে যেটা না করার। শিক্ষা নিও, অন্যের কাজ করতে দেখে এটা মনে করতে নেই কি খুব সহজ, সেই কাজটাকে পুরোভাবে বোঝা দরকার, তারপরে করা দরকার। তাই বলে না, যার কাজ তারই মানায়, অন্য করতে গেলে লাঠি খেতে হয়।